জিতলো, আবার কলকাতায় চলে গেল। আবার 5 বছর পর ভোট এলো 2019, ভোট নিতে এলো, আবার ভোটের পরিযায়ী পাখি আবার চলে গেল কলকাতায়। আবার 2019 পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আবার 2024 চলে এসছে, বলছে আমাকে ভোট দাও, বলছে আমি সব করে দেবো। আরে রাস্তা নেই, খাবার জল নেই, মাটির বাড়ি পাকা হয়নি, ভাই বোনেরা চাকরি পায়নি, তার উপরে তৃণমূলে শুধুমাত্র দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি। কদিন আগে দেবরার গত সপ্তাহে ত্রিলোচনপুর মন্দির, ত্রিলোচনপুরে যে মন্দির আছে, সে মন্দিরে পুজো দিতে যাচ্ছে পায়ে জুতো পরে। সমস্ত হিন্দু মা বোনরা বললো যে একজন হিন্দু ধর্মের ছেলে হয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছে জুতো পরে, কিন্তু আমরা হিন্দু ধর্মাবলম্বীরা আমরা সহিষ্ণু, আমরা প্রতিবাদ করেছি কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলিনি। আজকে পবিত্র ঈদের দিন, আজকে পবিত্র ঈদের শুভেচ্ছা আমি সবাইকে জানাই, কিন্তু কোনো কেউ যদি মসজিদে জুতো পরে যেত তাহলে কি মুসলিম ভাই বোনেরা আমাদের মতো এত ভালোভাবে ব্যবহার করত? করতো না। কিন্তু আমরা হিন্দুরা, আমরা এই সাংসদ ত্রিলোচনপুরে মন্দিরে জুতো পরে গেলেও আমরা তার প্রতিবাদ করেছি কিন্তু প্রতিরোধ গড়ে তুলিনি। সন্দেশকারীর মা বোনরা প্রতিরোধ গড়ে তুলেছে হাতে লাঠি ঝেঁটা নিয়ে। সেটা সবংয়ের মা বোনদেরকে একটাই কথা বলবো, ভোট যেন শান্তিতে হয়, সবাই ভোট দিতে যাবেন। যদি আপনাদের কেউ ভোটে আটকায়, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে তৃণমূলের গুন্ডা বাহিনী, তাহলে আপনারা সবাই লাঠি ঝেঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন, এই একটাই কথা আপনাদের সবাইকে বলা। যদি সন্দেশকারী মা বোনরা করতে পারে, আপনারা করতে পারবেন, হ্যাঁ কি না? একটু জোরে হ্যাঁ কি না? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই ভালো থাকবেন ভোটের।